শিশুর বাসে যেতেছিলাম, তো সাডেনলি তোমার মেবি একটা অটো আইসলো, তো অটোরে সাইড দিতে গিয়ে তো জাস্ট বাসটা পুরো পড়ে গেছিল। কোন জায়গাতে হয়েছিল ঘটনা? না এনএটির একদম কাছাকাছি আছে। ওই সময় মানে বাসের মধ্যে কতজন ছাত্র যাত্রী ছিল? অলমোস্ট 40। কয়টার সময় ছিল ঘটনা? অ্যারাউন্ড 9টা। বাসটা কি পুকুরের মধ্যে পড়ছিল? না হ্যাঁ হ্যাঁ পুকুরের মধ্যে। পরে আপনাদের মানে কে উদ্ধার করে বা হাসপাতালে? ইমার্জেন্সি এক্সিট ওপেন করা, দেন এক্সিট করা তুলে নেওয়া স্যার। এর মধ্যে কতজন আহত হয়েছে? আহত তো সাচ হয়েছে না, জাস্ট মেন্টালি ট্রমাটাইজড আর কি স্টুডেন্টস, আর এরকম সিভিয়ার ইনজুরি কেউরই হয়নি। এটা কি স্পিডি আসলো নাকি? না নরমালি আসলো। জীবিত কতজন জানা হয়েছে? 500। এর মধ্যে গুরুতর আছে কেউ? না জাস্ট কন্ডাক্টরের মেবি একটু ব্যথা পাইছে, আর বাকি মোটামুটি নর্মাল। ড্রাইভারের অবস্থা কি রকম? ঠিক আছে। কোনখানে যাইতে আছে আপনাদের? কলেজ। কি নাম? স্নিগ্ধা পাল। ঘটনাটা কি হয়েছে বা কয়জন আহত হয়েছে এখানে? অত সেরকম ধরনের কেউ নাই, এটা একটা বাস ডিরেলড হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ওই যে পুষ্পরটা যা আছে না মেকানিক্যাল ফেলারে, তো লাকিলি ঈশ্বরের কৃপায় সেরকম কিছু হয়েছে না। মাইনর স্ক্র্যাচ যারা তাদেরকে হাসপাতালে, লোকাল হাসপাতালে পাঠানো হয়েছে। কয়জন স্যার এরকম মাইনর? আপাতত 4 জনের খবর পাওয়া গেছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।